তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইয়েস পেপ্যাল ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ, অর্থাৎ পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে বর্তমানে এনেবল হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো পেপ্যাল সম্বন্ধে আপনাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে যে পেপ্যাল হচ্ছে একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটা থ্রু আমরা যখন কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে কোনো ডলার আর্ন করি সেটি আমরা সরাসরি বাংলাদেশে আমাদের যে কোনো ব্যাঙ্কে নিয়ে আসতে পারবো। সো বেসিক্যালি পেপ্যাল অ্যাকাউন্ট এতদিন বাংলাদেশে অফিসিয়ালি ইনেবল ছিল না, কিন্তু 2023-এর এই সময়ে পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে অফিসিয়ালি ইনেবল করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দুইটা রেস্ট্রিকশন রয়েছে, অর্থাৎ এখানে দুইটা কোয়েশ্চন থাকে যে পেপ্যাল অ্যাকাউন্ট কারা ক্রিয়েট করতে পারবেন এবং কারা ক্রিয়েট করতে পারবেন না। অর্থাৎ কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে অফিসিয়ালি ইনেবল হলেও আপনারা সকলেই কিন্তু চাইলে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যাদের ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করতে পারলে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো বেসিক্যালি বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট ইনেবল করে দেওয়া সত্ত্বেও বাংলাদেশের কিন্তু সকল জনসাধারণ মানুষ পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। ডিরেক্ট কথা হচ্ছে এটা, এটার কারণ হচ্ছে পেপ্যাল শুধুমাত্র যারা ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে, অর্থাৎ যারা ডলারের মাধ্যমে বিভিন্ন দেশের পেমেন্ট দিয়ে থাকে, শুধুমাত্র তারাই পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, পেপ্যালের বিজনেস অ্যাকাউন্ট। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষই কী জন্য পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছে এটা আমি সম্পূর্ণ ভালোভাবেই জানি। বেসিক্যালি আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনারা কী করেন যে প্লে স্টোর থেকে 3-4টা গেমস আছে ফেক, আপনারা সিম্পলি সেগুলো খেলেন, $200-$250 আপনাদের আর্ন করেন সেখান থেকে, যেটা সম্পূর্ণ ফেক, সেটা উইথড্র দেওয়ার জন্যই আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার চিন্তাভাবনা করতেছেন। আমি ড্যাম শিওর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের মধ্যে থেকে 90% মানুষই সেটার জন্যই পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। কিন্তু তিতে হলো সত্য কথা এটাই যে পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে অফিসিয়ালি ইনেবল করে দেওয়া হয়েছে শুধুমাত্র এক্সপোর্ট এবং ইম্পোর্ট যারা করে তাদের জন্য। পেপ্যাল অ্যাকাউন্টের থ্রু আপনি বাংলাদেশে কোনো ডলার নিয়ে আসতে পারবেন না। আপনি আউট কারেন্সি থেকে পেপ্যালে ডলার ইম্পোর্ট করতে পারবেন এবং সেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবেন। সো যারা চিন্তা করতেছেন যে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের সেই ফেক গেমসগুলো থেকে আর্নকৃত ডলারগুলো আপনারা উইথড্র দিয়ে সরাসরি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন, তারা সম্পূর্ণই ভুল চিন্তাভাবনার মধ্যে আছেন। কারণ পেপ্যাল অ্যাকাউন্ট যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ইনেবলই না, সেই ক্ষেত্রে আপনি কীভাবে পেপ্যাল অ্যাকাউন্টের থ্রু ডলারগুলো উইথড্র দেবেন? আর তাছাড়া সবথেকে বড় কথা হইতেছে, আপনি যে প্ল্যাটফর্মগুলো থেকে পেপ্যালের থ্রু ডলার আর্ন করছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্লে স্টোরের 90% অ্যাপস যেগুলো ফেক, যেগুলো থেকে আপনি $200-$250 আর্ন করছেন বিভিন্ন ধরনের গেমস খেলে অ্যাড দেখে, এবং সেগুলোই আপনি উইথড্র দেওয়ার চিন্তাভাবনা করতেছেন। সো এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিন, এবং আপনাদের স্বার্থে আপনারা যারা ফ্রিল্যান্সিং করে এগিয়ে যেতে চান তাদের জন্য আমার চ্যানেলে অনেকগুলো জেনুইন প্ল্যাটফর্ম নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে। সিম্পলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং সেই জেনুইন ভিডিওগুলো দেখে অনেকে আর্ন করতেছে, সো আপনারাও সেই ভিডিওগুলো দেখুন এবং ইনকাম করার চিন্তা করুন বা চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারাও আর্ন করতে পারবেন তাদের মতো করে। সো বেসিক্যালি এই যে পুরো লেখাটা রয়েছে এটি আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস পেপ্যাল ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ বাট ইটস সার্ভিস আর লিমিট ইন দ্য কান্ট্রি, অর্থাৎ তাদের কিন্তু সার্ভিস আমাদের বাংলাদেশে লিমিটেড, এবং বাংলাদেশি ইউজার্স আর নট অ্যালাউড টু রিসিভ পেমেন্টস থ্রু পেপ্যাল, অর্থাৎ বাংলাদেশের কোনো ইউজার পেপ্যালের থ্রু কোনো ধরনের কোনো পেমেন্ট রিসিভ করতে পারবে না, তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল যে কোনো প্ল্যাটফর্মে বা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য পেপ্যালের থ্রু ডলার পেমেন্ট করতে পারবে। সো এটি ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি পেপ্যাল নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। যদি পেপ্যাল বাংলাদেশে অফিসিয়ালি আপনাদের জন্য এনেবল করে দেওয়া হয় সেক্ষেত্রে সবার আগে টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সো এক কথায় আপনি অনলাইনে যতগুলো মানুষের ভিডিও দেখবেন যারা কিনা দেখাইতেছে যে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন মোবাইল দিয়ে, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা ধরুন একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন কিন্তু তারপরেও আপনি ডলার উইথড্র দিতে পারবেন না, কারণ আপনি যখনই ওই পেপ্যালের মাধ্যমে যদি কোনো ভালো প্ল্যাটফর্ম থেকেও ডলার আর্ন করে সেই পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র দেন, তারপরেও আপনার ডলারগুলো লক হয়ে যাবে। সো বেসিক্যালি বেশিরভাগ ইউটিউবাররাই মাত্র কিছু ভিউজের জন্য তারা আপনাদের সাথে এই স্ক্যামটা করতেছে। আপনারা 100% জেনে থাকুন যে পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে সাধারণ মানুষের জন্য না, আপনারা ইচ্ছে করলে এটি ক্রিয়েট করতে পারবেন না। সো এক কথা এটাই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।